বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে পাইথন ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা লজিক্যাল অপারেটর দেখব অর্থাৎ এন্ড অর নট আমরা ইন্টারমিডিয়েটে পড়ার সময় এন্ড গেট অর গেট নট গেট বা এন্ড অপারেশন অর অপারেশন নট অপারেশন পড়েছিলাম সেইগুলা আমরা প্রোগ্রামে দেখব আজকে পাইথন প্রোগ্রামে আমরা সেই লজিকগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তো প্রথমে আমরা প্রোগ্রাম করার আগে এন্ড অর নট এই অপারেশনগুলো কেমন সেটা একটু দেখে নিচ্ছি এখানে পাইথন অপারেটর দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবল এন্ড ভ্যালুস ভেরিয়েবল এবং ভ্যালুস নিয়ে এই অপারেটর কাজ করে আমি ইতিপূর্বে অ্যারিথমেটিক অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কম্পারিজন অপারেটর নিয়ে কাজ করেছি সেই ভিডিও গুলা আপনারা একটু দেখে নেবেন আজকে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব সেটা আমি প্রথমেই বলেছি ভিডিওতে তো শুরু করা যাক লজিক্যাল অপারেটর কি লজিক্যাল অপারেটর ইন পাইথন লজিক্যাল অপারেটর আর used অন কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ এই যে লজিক্যাল অপারেটরগুলো কিন্তু আসলে কন্ডিশনাল স্টেটমেন্টের সাথে আমরা নরমালি ব্যবহার করে থাকি অর্থাৎ ইফ কন্ডিশনের সাথে সেটা আমরা দেখব যে কিভাবে লজিক্যাল অপারেটোরগুলো ইফ কন্ডিশনের সাথে আমরা ভাই ফিলসের সাথে ব্যবহার করতে পারি এখানে বলা হচ্ছে যে লজিক্যাল কন্ডিশন আমরা কিন্তু এই লজিক্যাল অপারেটরগুলোকে কিন্তু বুলিয়ান অপারেটরও বলতে পারি কেন কারণ এটা হচ্ছে ট্রু এবং ফলস অর্থাৎ হ্যাঁ বা না বা 0 এবং 1 দ্বারা এগুলো কিন্তু প্রকাশ করা হয় যেটা আমরা ইন্টারমিডিয়েট আইসিটিতে তৃতীয় অধ্যায় পড়ে এসেছি সার্কিট সম্পর্কে পড়ে এসেছি দে পারফর্ম লজিক্যাল এন্ড লজিক্যাল অর লজিক্যাল নট অপারেশন এখানে দেখুন অপারেটর গুলার তালিকা দেওয়া হয়েছে এবং ডিসক্রিপশন বলা হয়েছে এবং সিনটেক্স লিখে দেখানো হয়েছে তো আমরা এখানে যদি খেয়াল করি প্রথমে অপারেশন আমরা কিন্তু সবাই জানি যে এন্ড অপারেশন হচ্ছে যে আমাদের উভয় দিকেই কিন্তু সত্য হইতে হবে যখন দুইটা ঘটনাই সত্য হবে তখন আমরা সেটাকে সত্য বলে ধরে নিতে পারি অর্থাৎ আমাদের কিন্তু দুইটা সাইডেই ওয়ান হতে হবে বা দুইটা সাইডেই কিন্তু ট্রু হতে হবে তো এখানে বলছে লজিক্যাল অ্যান্ড ট্রু তখনই সত্য হবে ইফ বোথ দা অপারেন্ডস আর ট্রু যদি সাইডই সত্য হয় বলছে এক্স অ্যান্ড ওয়াই যদি দুইটাই সত্য হয় তাহলে সত্য এরপরে দেখুন ওয়ার গেট পরে আসছিলাম আমরা অপারেশন পরে আসছিলাম ওয়ার অপারেশনে আমরা জানি যে যে কোনো একটা সাইড ট্রু হলেই কিন্তু আসলে ট্রু অর্থাৎ একটা ওয়ান থাকলেই হলো জিরো যে কয়টা খুশি সে কয়টা থাকবে অনেকগুলো ওয়ান থাকলেও কিন্তু আসলে সেটা ওয়ান বা ট্রু তো সেক্ষেত্রে ট্রু হবে ইফ আইদার অফ দ্য অপারেন্টস ইজ ট্রু তো একটা হলেই কিন্তু সেক্ষেত্রে ট্রু হবে এক্স অর ওয়াই এখানে বলা আছে নট নট আমরা জানি যে নট গেট বা নট অপারেশন যেটা করে যে আমরা সেটা রিভার্স করে দেয় অর্থাৎ যদি ট্রু হবে তখনই যদি আসলে অপারেন্টগুলো ফলস হয় যদি ফলস হয় তবে ট্রু আবার যদি ট্রু হয় তাহলে কিন্তু ফলস এটা একটা আসলে বিপরীত কিছু যে ওয়ান হলে জিরো হয়ে যায় জিরো হলে ওয়ান হয় নট গেটে আমরা দেখে আসছি তো প্রোগ্রামে আমরা এই বিষয়গুলো কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেগুলো এখন আমরা পাইচামে দেখে নিচ্ছি ধরুন আমরা এখানে ফাইভ নিলাম তারপরে আমি যে কোনো সংখ্যা নিচ্ছি আসলে এটা র্যান্ডমলি নেওয়া হচ্ছে এগুলা আমি ফাইভটাকে আমি বললাম যে না টু এখানে বড়। অর্থাৎ ফাইভ থেকে টু বড় এরকম একটা লজিক দাঁড় করালাম আবার আমি মাঝখানে অ্যান্ড অপারেশন ব্যবহার করলাম অ্যান্ড নিলাম এবং আবার আমি একটা লজিক দিলাম যে ফাইভ ইজ গ্রেটার দেন থ্রি ফাইভ থ্রি থেকে বড় তো এখানে দেখুন ফাইভ থেকে টু বড় আমি প্রথম দিকে বললাম এটা কি আসলে সত্য এটা কিন্তু সত্য না আসলে কিন্তু ফাইভ বড় তবে এই পাশে দেখুন থ্রি থেকে ফাইভ নিঃসন্দেহে বড় তো আমরা যদি এটা প্রিন্ট করি আমরা কিন্তু মাঝখানে অ্যান্ড অপারেশন ব্যবহার করেছি আমরা একটু প্রিন্ট করে দেখি এখন আমি এই স্টেটমেন্টটাকে যদি প্রিন্ট করি সেক্ষেত্রে আমি রাইট ক্লিক করলাম এখানে রান নামের আমি এখানে প্রোগ্রামটা নিয়েছিলাম এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু ফলস ফলস আসলে কথা যদিও আমাদের এই আর্গুমেন্টটা যে তিন থেকে পাঁচ বড় কিন্তু পাঁচ থেকে তো আর দুই বড় না এই আর্গুমেন্টটা তো ফলস কিন্তু আমি যদি এখানে এখন বিশ করে দিই যে পাঁচ থেকে বিশ বড় এবং পাঁচ তিন থেকে বড় এবার কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু ট্রু আসবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এন্ড যে অপারেটর ব্যবহার করেছি এর উভয় পাশের আর্গুমেন্টই কিন্তু ট্রু এটাও ট্রু আবার আমরা দেখতে পাচ্ছি পাশেও ট্রু ট্রু সুতরাং দুইটা পাশে কিন্তু দেখতে পাচ্ছি তাহলে এটা কিন্তু আমাদের ট্রু রিটার্ন করার কথা দেখুন এখানে কিন্তু ট্রু রিটার্ন করলো এবার আমরা এখানে যদি এন্ড অপারেশন না নিয়ে যদি ওয়ার অপারেশন নেই সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা ট্রু দেখাবে কারণ দুইটাই সত্য তাহলে কিন্তু ডেফিনেটলি ট্রু দেখাবে এটা কিন্তু ট্রু দেখাচ্ছে আবার আমরা যদি কোনো কারণে এটা যদি যদি একটা আর্গুমেন্ট আসলে থাকে যেমন এইটা কিন্তু ফলস তারপরেও কিন্তু এটা ট্রু দেখাবে আমরা একটু দেখে নেই এখানে কিন্তু ট্রু দেখাচ্ছে তো এই যে ট্রু কেন দেখালো কারণ এই যে কোনো একটা সত্য হলেই হলো আবার আমি যদি এখানে যদি বলি যে এখানে থার্টি দিয়ে দিলাম থার্টি থেকে পাঁচ বড় এবং পাঁচ থেকে দুই বড় দুইটাই কিন্তু আসলে মিথ্যা সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ফলস রিটার্ন করবে এটা কিন্তু ফলস আসছে কিন্তু আমরা যদি এই পাশে যদি একটা ট্রু করে দেই যে কোনো একটা ট্রু হলেই কিন্তু ট্রু আসবে আমি যদি এখানে জিরো দিয়ে দেই এটা কিন্তু ট্রু আসবে দেখুন এখানে কিন্তু ট্রু চলে এসেছে একইভাবে আমরা কিন্তু যদি এইভাবে যদি নেই ধরুন আমরা কি নিতে পারি আমরা ফাইভ থেকে টু বড় এরকম কিছু একটা দিলাম আমরা এখানে কোনো অপারেটর আমরা ব্যবহার করিনি আমরা এখানে যদি ফাইভ থেকে টুটাকে যদি বড় মনে করি তাহলে কিন্তু এটা ভুল আর আমরা জানি এটা যদি আমরা রান করি তাহলে কিন্তু আসলে ফলস আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে ফলস রিটার্ন করলো কারণ পাঁচ থেকে দুই বড় নয় তবে আমরা একটা কাজ করতে পারি আমরা যদি এইখানে নট অপারেটরটা ব্যবহার করি নট ব্যবহার করলাম আমরা যে নট অর্থাৎ এটা কি এটা হলো কি ফলস নট ব্যবহার করা মানে কি বিপরীত করে দেয় তাহলে

আমরা যদি এখানে বিশ দেই সেক্ষেত্রে পাঁচ থেকে বিশ কিন্তু নিঃসন্দেহে বড় সুতরাং আমাদের এই ঘটনাটা কিন্তু ট্রু এখন কোন ট্রু ঘটনাটাকে যদি রিভার্স করে দেই নট দিলে আসলে সেটা বিপরীত হবে তাহলে সেই ট্রুটা কিন্তু ফলস হিসেবে কিন্তু এক্সিকিউট করবে আমরা তারপরে রান করে দেখছি এখানে কিন্তু আসলে যে ফলস চলে আসলো তো এই বিষয়গুলা আমরা একটা ওয়েবসাইট থেকে একটু দেখে নিচ্ছি আমরা এখানে একটা ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটে দেখুন পাইথনের যে এন্ড অর নট অপারেটরগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এখানে আসলে একটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে এন্ড গেটের ক্ষেত্রে আমরা একটু দেখে নেই ট্রু এবং ট্রু হলে তবেই ট্রু এখানে ট্রু বলছে এখানে ফলস তাহলে কিন্তু সেটা ফলস হয়ে যাবে আবার ফল যেকোনো একটা ফলস হলে কিন্তু ফলস এখানে কিন্তু আবার একটা ফলস হলে আবার দুটো ফলস হলে কিন্তু ফলস অর্থাৎ শুধুমাত্র দুইটা জায়গায় যখন ট্রু হবে এখানে এবং এখানে দুইটা জায়গায় ট্রু তখন কিন্তু ট্রু তো এটা কিন্তু আমরা আসলে ট্রু বলতে পারি বা ট্রু গুলাকে ওয়ান বলতে পারি ফলস গুলাকে জিরো বলতে পারি আমরা ট্রু টেবিল করে এসেছি ইন্টারমিডিয়েটে এখানে হচ্ছে সেগুলা দেখানো হয়েছে একই ভাবে আমরা যদি একটু एग्जांपल গুলা দেখি এখানে কিন্তু एग्जांपल দেওয়া হয়েছে প্রোগ্রামের যে 5 থেকে 7 বড় হ্যাঁ এটা কিন্তু সত্য আবার 5 কিন্তু 3 থেকে বড় হ্যাঁ দুইটা ঘটনাই সত্য সুতরাং আমরা মাসখানে যদি এন্ড ব্যবহার করি ফাইনালি আমরা কিন্তু এখানে ট্রু দেখতে পারবো জন্য কিন্তু এগুলাকে বুলিয়ান অপারেটরও বলা হয় একইভাবে আমরা যদি দেখি 3 থেকে 3 কিন্তু বড় নয় থ্রি থ্রি সমান বা থ্রি থেকে থ্রি কোনো দিন বড় হতে পারে না কিন্তু তিরিশ থেকে পঞ্চান্ন কিন্তু বড় এটা সত্য হলেও যেহেতু প্রথম কন্ডিশনটা সত্য না আর যে কোনো একটা ফলস হলেই কিন্তু ফলস রিটার্ন করবে সুতরাং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফলস রিটার্ন করছে প্রোগ্রামে একইভাবে আমরা যদি ওয়ার গেটের ট্রু টেবিলটা যদি একটু দেখি ওয়ার গেটে আমরা জানি যে কোনো একটা ট্রু হলেই কিন্তু ট্রু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্রু আসবে প্রথমে তারপরে এখানেও কিন্তু ট্রু আসবে যেহেতু একটা ট্রু আছে আমাদের এইটাও কিন্তু ট্রু আসবে কারণ হচ্ছে এখানে একটা ট্রু আছে কিন্তু দুইটাই যখন ফলস দুইটা ঘটনাই যখন ফলস তখন কিন্তু ফলস রিটার্ন করবে যেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি তো আমরা একটু প্রোগ্রামের দিকে যদি একটু খেয়াল করি এখানে দেখি যে এই এই উদাহরণটা যদি একটু খেয়াল করি যে পনেরো থেকে তিন বড় কথা। থেকে যে বড় না এটা সম্ভব না তাহলে এটা এটা কিন্তু কিন্তু আমরা এই পাশে দেখি তিন থেকে কিন্তু পাঁচ বড় তাই না অবশ্যই পাঁচ বড় সুতরাং এই পাশে কিন্তু ট্রু তো কোনো এক পাশে ট্রু হলে এটা যদিও ফলস কিন্তু এই পাশে যেহেতু ট্রু আর যে কোনো এক পাশে ট্রু হলেই কিন্তু আমাদের আউটপুট কিন্তু ট্রু আসবে এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রু কিন্তু চলে এসেছে একইভাবে আমরা যদি উভয় পাশে যদি যেমন ধরুন এখানে দেখুন যে ১২ থেকে এক বড় অথবা সমান এটা কিন্তু এবং উভয় পাশে যখন মিথ্যা হবে তখন কিন্তু আমাদের এখানে ফলস রিটার্ন করবে তো একইভাবে আমি নট গেটটা যদি একটু স্বল্প সময়ের ভিতর দেখি দেখুন এখানে কিন্তু ট্রু হলে সেটা ফলস আবার ফলস হলে সেটা হয়ে যায় ট্রু যেটা রিভার্স করে তো আমরা যদি ট্রু মানে তো আমরা জানি ট্রু কিন্তু সেটাকে আমরা যদি সামনে একটা নট দিয়ে দিই তাহলে কিন্তু সেই ট্রুটা রিভার্স হয়ে ফলস হয়ে গেল এখানে আমরা দেখতে পাচ্ছি একইভাবে যদি কোন জিনিস ফলস থাকে অর্থাৎ কন্ডিশনটা যদি ভুল থাকে মিথ্যা থাকে সেই কন্ডিশনের আগে যদি আমরা নট অপারেটরটা ব্যবহার করি সেটা কিন্তু রিভার্স হয়ে ট্রু দেখাবে এখানে এখানে দেখুন আপনারা দেখুন পাস কিন্তু তিন থেকে বড় এই ঘটনাটা কিন্তু সত্য আমরা জানি কিন্তু তার আগে নট অপারেশন ব্যবহার করলে সেই সত্য ঘটনাটা কিন্তু ফলস হিসেবে রিটার্ন করবে এখানে কিন্তু ফলস হিসেবে রিটার্ন করলো তো আমরা এই ঘটনাগুলো কিন্তু সহজেই বুঝতে পারি আমরা সেই ইন্টারমিডিয়েট এই লজিকগুলো দেখে এসেছি এখন আমি পাই চার্মে গিয়ে আরো কিছু এই লজিক্যাল অপারেটর ব্যবহার করে প্রোগ্রাম করে দেখাচ্ছি ধরুন আমরা দুটো ভেরিয়েবলের ভিতরে দুটো কন্ডিশন নিয়ে আমরা সেই ক্ষেত্রে আমরা কন্ডিশন ওয়ান নিচ্ছে একটা তো এখানে আমরা কোন একটা কন্ডিশন ব্যবহার করব সাপোজ ধরুন আমরা এখানে হান্ড্রেড নিলাম আর হান্ড্রেড আমরা ধরলাম সেটা টেন থেকে কিন্তু বড় নিঃসন্দেহে কিন্তু আসলে এটা কিন্তু সত্য একটা ঘটনা আমরা যদি আরও একটা কন্ডিশন নেই যেমন কোয়ান্ট টু নিলাম আমরা আমরা উপরে একটা কন্ডিশন নিয়েছি যে হান্ড্রেড টেন থেকে বড় হ্যাঁ এটা কিন্তু আমরা একটা কন্ডিশন নিলাম আমরা নিচে আরো একটা কন্ডিশন নিতে পারি আমরা 10 নিলাম এবং 10 আমরা বললাম যে 20 থেকে বড় এরকম কিছু একটা বললাম তো দুইটা কন্ডিশন যে নিলাম আমরা আমরা কিন্তু জানি যে এই কন্ডিশনটা কিন্তু ট্রু কারণ 10 থেকে 100 বড় কিন্তু এই কন্ডিশনটা কিন্তু ফলস কারণ 20 থেকে 10 বড় হতে পারে না তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন প্রিন্ট করি প্রথমে যেহেতু আমাদের প্রিন্ট অপশন চালাতে হবে এরপর আমরা কন্ডিশন ওয়ান ব্যবহার করি এবং এখানে করি আমরা টু করি। তো এতে করে কি আসবে নিঃসন্দেহে কিন্তু কেন ফলস আসবে কারণ এই যে দুটা ঘটনা কন্ডিশন ওয়ানটা ট্রু হলেও কিন্তু কন্ডিশন টুটা কিন্তু ট্রু নয় সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু ফলস রিটার্ন করবে দেখুন এখানে কিন্তু ফলস রিটার্ন করলো তো একইভাবে আমি যদি এইখানে যদি আমরা আমরা নিচের বিশ না নিয়ে যদি দুই নেই এবার যদি আমরা এটা কিন্তু প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু কন্ডিশন ওয়ান ও ট্রু কন্ডিশন টু ট্রু তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ট্রু রিটার্ন করবে নিঃসন্দেহে এখানে কিন্তু ট্রু রিটার্ন করলো তো আমরা এখানে যদি অপারেশন ব্যবহার করি অপারেশন আমরা একটু আগে স্টাডি করে দেখলাম যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই হবে যেহেতু ট্রু 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 সুতরাং কিন্তু কিন্তু আসলে রিটার্ন রিটার্ন করবে এখানে করলো আমরা যদি এখানে যদি বলি যে বিশ থেকে দশ বারো অর্থাৎ দ্বিতীয় কন্ডিশনটা আমরা ভুল দিলাম কিন্তু তারপরেও কিন্তু এটা ট্রু রিটার্ন করবে কারণ যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ট্রু এখানে কিন্তু ট্রু রিটার্ন করলো তো আমরা এখন যদি এইখানে এইখানে যদি আমরা যদি ধরুন আমরা এক হাজার নিলাম সেক্ষেত্রে আমরা জানি যে এই কন্ডিশন ও ফলস এই কন্ডিশন ও ফলস তো সেক্ষেত্রে দুটো কন্ডিশন যদি ফলস করি তাহলে কিন্তু আমাদের এখানে ফলস রিটার্ন করবে এবার আমরা নট গেট সম্পর্কে নট গেট বলে ফেলছি আসলে কিন্তু নট অপারেশন এখানে তো নট অপারেশন সম্পর্কে যদি একটু আমি দেখাই আপনাদের দেখুন ধরুন এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম এ এ সমান আমরা এখানে টু ডিফাইন করলাম অর্থাৎ অ্যাসাইন করলাম যে এর মান হচ্ছে টু এরপরে আমি বললাম যে এটার ইকুইভ্যালেন্ট হলো হল এর সমান তো আসলে কিন্তু এর মান হচ্ছে দুই এর মান কিন্তু ফাইভের এর সমতুল্য নয় তো এই বিষয়টা আমরা যদি প্রিন্ট করে দেখি আমাদের কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু ফলস দেখাবে কারণ আমরা জানি যে এর এর মান হচ্ছে টু তো এ তো ফাইভের এর সমান হতে পারে না আমরা জানি এই ডাবল সমান সমান থাকা মানে তুলনা করে যে এর মান দুইটার মান সমান কিন্তু এর মান টু সেটা তো ফাইভের সমান হতে পারে না এটা কিন্তু আমাদের কি দেখাবে নিঃসন্দেহে ফলস দেখাবে কিন্তু আমরা কি বলছি যে আমরা যদি কোনো ফলস ঘটনার আগে রিভার্স করতে পারি সেটা হচ্ছে নট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এই যে নট ফলস নট ফলস মানে হচ্ছে সেটা ট্রু সুতরাং এটা কিন্তু এখন আবার ট্রু রিটার্ন করবে দেখুন এখানে কিন্তু ট্রু রিটার্ন করলো আমরা অপারেটর ব্যবহার করে কিন্তু তিনটি সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারি আমি অল্প সময়ের ভিতরে একটু ছোট্ট করে দেখাচ্ছি আর কি আমি আজকে বড় প্রোগ্রাম করব না আর কি এখানে আমি এ সমান সমান ফাইভ নিলাম একইভাবে ধরিন আমরা বি সমান সমান কোনো একটা মান নিব আমরা টু নিলাম তারপরে আমরা যদি c সমান সমান কোন একটা মান নেই আমরা কত নেব এখানে three নিলাম তো তিনটা সংখ্যার ভিতরে আসলে বৃহত্তম আমরা লজিক কিভাবে দাঁড় করাতে পারি দেখুন এখানে কিন্তু খুব সহজে একটা লজিক দাঁড় করানো যায় যে যে সংখ্যাটা বৃহত্তম হবে সেই সংখ্যাটা কিন্তু অপর দুইটা সংখ্যা থেকে কিন্তু বড় হইতে হবে অর্থাৎ এটা কিন্তু b থেকেও গ্রেটার দেন হইতে হবে আবার এটা কিন্তু c থেকেও বড় হতে হবে কাজেই আমি যদি এখানে যদি বলি যে ইফ নিলাম আমরা ইফ a is greater than কি হবে এ ইস গ্রেটার দেন বি হবে তো আমরা শুধু একটা থেকে বড় হলেই কিন্তু সবার চেয়ে বড় ডিসিশন দিতে পারবো না আমরা এখানে কিন্তু এন্ড ব্যবহার করতে পারবো আবার একই সাথে যদি এটা যদি বলে দিব যে সি থেকেও বড় হয় এরকম যদি ঘটনা ঘটে তখন আমরা প্রিন্ট করবো যে এই এটা হচ্ছে বড় তো তখন আমরা এটা প্রিন্ট করে দেবো তো এই যে এই যে দেখুন আমরা যে এখানে বললাম যে এ যদি বি থেকে বড় হয় এ যদি সি থেকে বড় হয় অবশ্যই তিনটা সংখ্যা থেকে যদি অপর দুটা সংখ্যা থেকে এটা বড় হয়ে থাকে তাহলে বড় সংখ্যা নিঃসন্দেহে আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে কিন্তু ফাইভ দেখতে পারবো দেখুন এখানে কিন্তু ফাইভ চলে এসেছে আমরা চাইলে কিন্তু লজিক্যাল অপারেটর ব্যবহার করে আহ লেটার কোন একটা লেটার সেটা ভাল না কনসোনান্ট সেগুলো কিন্তু নির্ণয় করতে পারি সেই ক্ষেত্রে ধরুন আমি একটা ভেরিবল নিয়ে নিচ্ছি

আপনারা যা খুশি নিতে পারেন এখানে আমরা একটা মান দিলাম ইউজারের কাছ থেকেও কিন্তু এই ইনপুট করে আমরা নিতে পারতাম বিষয়গুলা তো আমি এখানে 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 আমরা একটু লজিকগুলা আমরা আমরা বলতে পারি পারি কিভাবে দিতে যে এখানে দিচ্ছি সিএস নামের ভেরিভুলে একটা আমরা লেটার দিয়েছি এখানে চাইলে যে কোনো লেটার বা ইউজারের কাছ থেকে আমরা নিতে পারতাম আমরা এখন এখানে বলবো যে সিএস এটা যদি ইকুইভ্যালেন্ট হয় কার মতো হয় যদি এটা সমান সমান যদি এর ইকুইভ্যালেন্ট হয় শুধু এ হলে কি ভায়েল হবে আমরা কিন্তু জানি যে শুধু এ হলে না ওর আমরা বলতে পারি যে সিএইচ ইকুইভ্যালেন্ট যদি আমাদের আমরা জানি ভাওয়েল কি কি এ ই আই ও ইউ তো এই জিনিসগুলো যদি মেলে হয় সিএইচ সমান সমান যদি এ মেলে অথবা ই মেলে বা আই এ ই আই ও ইউ এগুলোর যে কোনো একটা মিললে আমরা সেটা ভাওয়েল হিসেবে কিন্তু ডিসিশন দিয়ে দিতে পারবো আর যদি এই ইফ কন্ডিশনে যদি সিএইচটা যদি এ ই আই ও ইউ এগুলো কোনোটার সাথে না মেলে সেক্ষেত্রে আমি বলবো সেগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট তো এখানকার কন্ডিশনটা একটু খেয়াল করুন আমি বলেছি যে সিএইচ মান সমান ইউজারের কাছ থেকে আমরা নিতে পারি বা আমি ধরে নিচ্ছি যে আমি সমান সমান এখানে আমি নিজে মানগুলো চেঞ্জ করবো সেগুলো আমরা নিঃসন্দেহ নিতে পারবো ইউজারের কাছ থেকে যেভাবে মানগুলো নেওয়া লাগে তো আমি বলেছি এই সিএইচ যদি এ ই আই ও ইউ এই ছোট হাতের কোনোটার সাথে মেলে আমি সেটাকে ভয়েল হিসেবে ডিসিশন করব আবার সেগুলো না হয়ে যদি এ ই আই ও ইউ বড় হাতের কোনো একটা লেটারের সাথে মেলে সেগুলোও কিন্তু আমরা জানি ভয়েল সুতরাং আমি এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি যে দা লেটার ইজ বা আমি শুধু যদি লিখি দিলাম আর এর অন্যথা যদি ঘটে অর্থাৎ যদি এ ই আই ও ইউ এগুলো কোনোটার সাথে যদি না মেলে আমরা একটা ইউজ ব্যবহার করে সেখানে বলতে পারি প্রিন্ট করতে পারি যে এটা হচ্ছে কনসোনেন্ট তো আমি এখানে যে মান দিয়েছি এর মান কিন্তু এ দিয়েছি ক্ষেত্রে এখন এটি কিন্তু আসলে ভায়োল প্রিন্ট করার কথা দেখুন এখানে কিন্তু ভায়োল চলে আসলো আবার আমরা যদি এখানে মানটা পরিবর্তন করে যদি বি দেই আমরা এখন কিন্তু আসলে কনসনেন্ট প্রিন্ট করার কথা এখানে কিন্তু কনসোনেন্ট চলে আসলো তো এখানে দেখুন আমরা এই যে গুলা যে ব্যবহার করলাম এগুলো কিন্তু আসলে লজিক্যাল অপারেটর বা তিনটি সংখ্যার বৃহত্তম যখন করলাম তখন কিন্তু অ্যান্ড অপারেশন ব্যবহার করেছিলাম যেটা একটা লজিক্যাল অপারেটর আর আমরা কিন্তু নটও ব্যবহার করি অনেক সময় তো পরবর্তীতে আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আসবো ইংশাল আমার জন্য ধুয়া রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম